ঈদের ছুটিতে বিনোদন ও পর্যটন কেন্দ্রগুলোতে আনন্দমুখর মানুষের ভিড়, এবং পাহাড়ে বৈশাখী উৎসবের রং আজ ফুলবিজু। দেখছেন এটিএন নিউজ, সারা দেশের সর্বশেষ খবরাখবর নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন দেশের খবরে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি উজমা হাসান, শুনছিলেন সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত ঈদ আনন্দের খবর আগে জানাব। সারাদেশের ঈদের আমেজ, ঈদের দিন থেকে দেশের পর্যটন কেন্দ্রগুলোর সৌন্দর্য উপভোগ করতে ভিড় করছেন হাজারো মানুষ। আজ ভিড় বাড়ছে আরও, প্রতিনিধিদের তথ্য ও ছবিতে তুলে ধরা হচ্ছে সেই চিত্র। নাটোরের উত্তরা গণভবন সহ দর্শনীয় স্থানগুলোতে ঈদ আনন্দ উপভোগ করতে স্থানীয়রা ছাড়াও দেশের বিভিন্ন জেলা থেকে ছুটে আসছে নারী পুরুষ শিশু কিশোর সহ সব বয়সের মানুষ। নেই প্রাত্যহিক জীবনের ব্যস্ততা, তাই উত্তরা গণভবন, অর্ধবঙ্গেশ্বরী রানী ভবানী রাজবাড়ী, ডিসি পার্ক সহ বিভিন্ন দর্শনীয় স্থানগুলোতে ঘুরতে যাওয়া দর্শনার্থীদের চোখে মুখে ছিল সেই আনন্দের বহিঃপ্রকাশ। আসলাম উত্তরা গণভবন নাটোর রাজবাড়ি, মনে হচ্ছে চারপাশে ফুল, এত ভালো লাগে। দাদুবাড়িতে ঈদ করতে আসছি, তার পাশাপাশি এখানে অনেক গাছপালা, অনেক ফুল আছে, যেগুলো দেখে অ্যাকচুয়ালি অনেক ভালো লাগতেছে। মৌলভীবাজারে চা বাগান সহ জেলার দর্শনীয় স্থানগুলোতে উপচে পড়া ভিড় সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে টুরিস্ট পুলিশ সহ প্রশাসনকে। তবুও দর্শনার্থীদের নিরাপত্তা দিতে মরে মরে ছিল কঠোর নজরদারি। ঈদ উপলক্ষে টুরিস্ট নির্বিঘ্নে চলাফেরা করতে পারে এবং ঈদ আনন্দ তাদের উপভোগ করতে পারে, আমাদের সকল তৎপরতা বলবৎ আছে। ঈদের ছুটিতে ভিড় বেড়েছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের শহর কক্সবাজারে। চৈত্রের তীব্র তাপপ্রবাহ উপেক্ষা করে সমুদ্র সৈকতে ঈদ আনন্দে মেতেছেন পর্যটকরা। সৈকতে সমুদ্র স্নানে বাঁধ ভাঙা উচ্ছ্বাসী বলে দিচ্ছে কতটুকু আনন্দে মেতেছেন আগত দর্শনার্থীরা। এখানে এসে তো অবশ্যই ভালো লাগে, প্রত্যেক বছরই আসা হয়। প্রচুর ভিড়, গরম, মোটামুটি সব মিলে একটু ভালো লাগতেছে, খারাপ। পাঁচ দিনের ছুটিতে রাঙামাটি পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকদের সমাগম বেড়েছে। রাঙামাটি পর্যটন ঝুলন্ত ব্রিজ, পলোয়েল পার্ক, আরণ্যক, রাজবন, বিহার দেখতে দূর দূরান্ত থেকে রাঙামাটিতে ভিড় করছেন পর্যটকরা। জামালপুরের মাদারগঞ্জে শুরু হয়েছে শত বছরের ঐতিহ্যবাহী পৌর ঈদ মেলা। প্রতিবছর ঈদুল ফিতরের দিন এই মেলা শুরু হয়। পাঁচ দিনব্যাপী এই মেলাকে কেন্দ্র করে মাদারগঞ্জে উৎসবের আমেজ বইছে। ঐতিহ্যবাহী এই মেলায় কৃষিপণ্য, মাটির জিনিস, টেপা পুতুল, বাঁশ ও বেতের সাংসারিক জিনিস, বীজ, খেলনা, কসমেটিক, কাঠ ও লোহার আসবাবপত্র পাওয়া যাচ্ছে। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। ঈদের দ্বিতীয় দিনে ভিড় বেড়েছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের শহর কক্সবাজারে। চৈত্রের তীব্র গরম উপেক্ষা করে ঈদ আনন্দে মেতে আছেন পর্যটকেরা। সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে বিস্তারিত জানাচ্ছেন কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়া। পবিত্র ঈদুল ফিতরের দ্বিতীয় দিনে রয়েছে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে। আমার পেছনের আশেপাশের চিত্র আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন, একেবারে কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট। কেউ সমুদ্র স্নান করছেন দল বেঁধে, আবার কেউ এখানে ভেজা বালির উপর দাঁড়িয়ে সমুদ্রের যে গর্জন সেটাকে উপভোগ করছেন, আবার অনেককেই আমরা দেখতে পাচ্ছি জলযান নিয়ে সমুদ্র ভ্রমণ করছেন। এই ধরনের চিত্র একেবারে আনন্দে মাতোয়ারা হয়ে উঠেছে কক্সবাজারের আগত পর্যটকরা ঈদ উদযাপন করছেন। ঈদের দ্বিতীয় দিনে আমরা প্রায় কক্সবাজার সমুদ্র সৈকতের এই জায়গা থেকে আমরা যতদূর চোখ যাই দেখতে পাচ্ছি শুধু মানুষ আর মানুষ। সিন পয়েন্ট, সিগাল পয়েন্ট, লাবণী পয়েন্ট, কলাতলী পয়েন্ট, সব কটি পয়েন্ট কিন্তু একেবারেই পর্যটকদের পদভারে কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে। হোটেল মোটেল মালিক সমিতির সাথে কথা বলেছি, তারা বলেছেন এবারে ঈদে আসলে প্রচুর পরিমাণ পর্যটক কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে আসার কারণে তারা তাদের যে লক্ষ্যমাত্রা সেটি অর্জন করতে তারা সক্ষম হয়েছেন, ভালো ব্যবসা হয়েছে সেই বিষয়টি তারা আসলে জানিয়েছেন। পুরো রমজান জুড়ে যদিও কক্সবাজার সমুদ্র সৈকতকে ঘিরে তেমন ব্যবসা বাণিজ্য হয়নি বলে তারা জানিয়েছেন। রমজানের পরে যে ঈদ মৌসুম, রমজানের যে ক্ষতি সেটা আসলে ঈদ মৌসুমেই তারা কাটিয়ে উঠতে পারবে সেই বিষয়টি তারা আসলে নিশ্চিত করেছেন। তবে সন্ত্রাসী তৎপরতার কারণে বান্দরবানে নেই পর্যটক। এবারের ঈদের লম্বা ছুটিতে বান্দরবান শহরে কিছু পর্যটক থাকলেও দুর্গম এলাকার জনপ্রিয় স্পটগুলো, হোটেল মোটেল রিসোর্টগুলো
প্রায় খালি। পর্যটন কেন্দ্রগুলোতেও নেই পর্যটকদের ভিড়। লোকসানের মুখে পড়েছে সম্ভাবনাময় পর্যটন শিল্প। জেলা শহরের আশেপাশে ও সীমিত সংখ্যক কিছু জায়গায় যেখানে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা ব্যবস্থা রয়েছে সেসব জায়গাতেই মূলত কিছু পর্যটক রয়েছেন। তবে সবার মাঝেই রয়েছে উদ্বেগ উৎকণ্ঠা। সম্প্রতি কুকিচিনের হামলা ও ব্যাংক লুটপাটের পর পর্যটক শূন্য হয়ে পড়েছে দেবতাখুম, নাফাখুম, বগা লেক, ক্রেউকাডং, বড় পাথর, রেমাক্রি, ঝর্ণার মতো জনপ্রিয় স্পটগুলো। দেশের খবর এবারে নিয়ে নিচ্ছি একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর ফিরে এলাম দেশের খবরে, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এবারে বৈশাখী উৎসবের খবর। শুরু হচ্ছে নতুন বছর। পার্বত্য চট্টগ্রামের তিন জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে চাকমা ক্ষুদ্র নৃগোষ্ঠীরা মেতে উঠেছেন বৈশাখী উৎসবে। তিন দিনের উৎসবের প্রথম দিনে আজ ফুল বিজু উদযাপন করছেন তারা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। চাকমাদের বিজু, ত্রিপুরাদের বৈষ্ণু, মারমাদের সাংগ্রাই। সূর্যোদয়ের পর ফুল বিজু উদযাপনে নদী ঝিরি বা লেকের পাড়ে জড়ো হন চাকমা ছেলে মেয়েরা। ঐতিহ্যবাহী রঙিন পোশাকে নিজেদের সাজান ছোট বড় সকলে। এরপর গঙ্গাদেবীর উদ্দেশ্যে কলাপাতায় ফুল সাজিয়ে ভাসিয়ে দেন পানিতে। পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানান তারা। শুক্রবার ভোরে খাগড়াছড়ি সদরের খবংপুজ্জা এলাকা দিয়ে চেঙ্গি নদীতে ফুল দিতে শত শত চাকমা, শিশু কিশোর, তরুণ তরুণী সহ বিভিন্ন বয়সী নারী পুরুষ ভিড় করেন। কেউ একা, আবার অনেকে দলবদ্ধ হয়ে নদীতে নানা রঙের ফুল উৎসর্গ করেন। সবার মঙ্গল কামনায় করেন প্রার্থনা। পুরো বছরের মঙ্গল কামনা, যেন সব আমাদের দুঃখ গ্লানি সবকিছু ধুয়ে মুছে আমরা যেন নতুন বছরটাকে নতুন ভাবে বরণ করে নিতে পারি। পুরনো বছর যত দুঃখ কষ্ট ঘ্রাণী আছে সবগুলো ফুলের মাধ্যমে বিসর্জন দিয়ে আমরা বিজুর উদযাপন করব। বান্দরবান শহরের সাঙ্গু নদীতে ফুল ভাসানোর মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। তরুণ তরুণীরা তাদের ঐতিহ্যবাহী পয়নন ও নানা রঙের পোশাক পরে নদীতে ফুল ভাসিয়েছে। এ সময় নদীর পাড়ে এক মিলন মেলার সৃষ্টি হয়। রাঙামাটিতে পাহাড়ি সম্প্রদায়ের মানুষ ঐতিহ্যবাহী পোশাকে সেজে রাজবন বিহার ঘাটে ফুল ভাসানোর উৎসবে অংশ নেন। ফুল ভাসানোর পর শুরু হয় বয়স্ক স্নান ও বস্ত্র বিতরণ। এরপর শুরু হয় আদিবাসী নৃত্যগীত। এই উৎসব চলবে সপ্তাহ জুড়ে। তুনাসিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। একই সময়ে বৈশাখী, বাংলা নববর্ষ ও ঈদের ছুটি হওয়ায় খাগড়াছড়িতে প্রচুর পর্যটক। বিস্তারিত জানিয়েছেন খাগড়াছড়ির প্রতিনিধি আবু দাউদ। আমি এখন দাঁড়িয়ে আছি খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ হর্টিকালচার পার্কের সামনে। এখানেও কিছু পর্যটককে দেখা গেছে, তবে বাইরের পর্যটকের চেয়ে স্থানীয় পর্যটকদেরই বেশি দেখা যাচ্ছে। যতটুকু জানতে পেরেছি, যারা বাইরে থেকে পর্যটক এসছেন তারা মূলত সাজেক ভ্যালির উদ্দেশ্যে চলে গেছেন। তারা হয়তো কাল নাগাদ লোকাল যে জেলা পরিষদ পার্ক বা আলুটিলা পর্যটন কেন্দ্র, রিসাং ঝর্ণা, মায়াবিনী লেক, এই পর্যটন কেন্দ্রগুলো ঘুরতে পারেন। এর বাইরেও আগামী যে কদিন ছুটি রয়েছে সেই কদিন খাগড়াছড়িতে বেশ ভালো সংখ্যক পর্যটক আগমন ঘটবে বলে আমরা শুনতে পাচ্ছি। বিশেষ করে যারা পর্যটন শিল্প বা পর্যটন ব্যবসা করছেন, সংশ্লিষ্টরা জানিয়েছেন যে এবার তাদের হোটেল মোটেলগুলোর বেশ ভালো বুকিং রয়েছে। বিশেষ করে সাজেক ভ্যালির যেই কটেজ বা হোটেলগুলো রয়েছে সেগুলো বুকিং হয়ে গেছে। ফলে ধারণা করা হচ্ছে আগামী কয়েকদিনে হাজার হাজার পর্যটকের সমাগমে মুখরিত হয়ে উঠবে খাগড়াছড়ি। তো যেই কথাটি বলা দরকার যে খাগড়াছড়িতে আজ ঈদের দ্বিতীয় দিন এবং এদিকে বৈশাখী উৎসব শুরু হয়েছে আজকে। আজ সকালে মূলত নদীতে ফুল পূজার মধ্য দিয়ে, অর্থাৎ গঙ্গা মাকে ফুল উৎসর্গ করার মধ্য দিয়ে পার্বত্য চট্টগ্রামের যে প্রধানতম সামাজিক এবং ধর্মীয় উৎসব বৈশাখী উৎসব শুরু হয়েছে, সেটি
আনন্দ উপভোগ করার জন্য এই যারা পর্যটক আসবেন তারা কিন্তু বেশ সরগরমভাবেই আনন্দঘন পরিবেশে সেই উপভোগটি করবেন। দেশের খবর শেষ করছি, তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ঈদের ছুটিতে বিনোদন ও পর্যটন কেন্দ্রগুলোতে আনন্দমুখর মানুষের ভিড়। এবং পাহাড়ে বৈশাখী উৎসবের রং আজ ফুল বিজু। স্পন্সর্ড বাই আরআর কাবেল এন্ড অনলাইন প্রপার্টিজ লিমিটেড। দেশের খবর আজ এ পর্যন্তই, কাল আবারও দেখা হবে একই সময়ে। সে পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ।